ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করে সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এক দশমিক একের বিশ একুশ এবং বাইশ নম্বর অঙ্ক প্রথমেই বিশ নম্বর বিশ নম্বরে কি আছে বিশ নম্বর হচ্ছে তিনটি সেট এ বি সি এমনভাবে দেওয়া আছে যেন এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট এ ইন্টারসেকশন সি সমান ফাঁকা সেট আবার সি সাফ সেট অফ বি এটাকে ভেন চিত্র অঙ্কন করে সেটগুলোর ব্যাখ্যা দিতে বলেছে তাহলে আমাদের কাজ হচ্ছে আগে ভেন চিত্র আঁকা তো ভেনচিত্র চিত্র আঁকতে গেলে আমরা এখানে একটু দেখি এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট আবার এ ইন্টারসেকশন সি সমান ফাঁকা সেট আবার সি সাফ সেট অফ বি এটা দিয়ে আমাদের ভেন চিত্র আঁকতে হবে তো ভেন চিত্র আঁকার অর্থ হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র আঁকতে হবে এর মধ্যে তিনটা সেট এ বি সি আঁকতে হবে এখন এই তিনটা সেট আঁকতে গেলে আমরা কি করব প্রথমে বলতে এর সাথে বি কোনো মিল নেই এ যে ফাঁকা সেট নিঃসেদ আবার এর সাথে সির কোনো মিল নেই কিন্তু সির সাথে বি বি এর একটা রিলেশন আছে সি সি সাবসেট মানে পেটের মধ্যে সরাসরি থাকবে কারণ বি এর কয়েকটি উপাদান নিয়ে হচ্ছে সি গঠিত তাহলে আমরা আগে বি আর সি আঁকবো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এটার নাম দিলাম হচ্ছে সি এটার নাম দিলাম বি খেয়াল করো এখন এটা বি আর সি হয়েছে বটে এর সাথে কী বলা হয়েছে সি এর সাথে এর কোনো রিলেশন নেই আবার বি এর সাথে এর কোনো রিলেশন নেই তাহলে আমরা একে আলাদা এক জায়গায় এঁকে দিলাম অঙ্ক কিন্তু হয়ে গেছে আমরা সবসময় মনে রাখবো কার সাথে কার রিলেশন কেমন রিলেশন দেখে আমাদের কাজ করতে হবে তো এখানে সি সাবসেট অফ বি বলার কারণে সি এর মান হচ্ছে বি এর কয়েকটি উপাদান নিয়ে গঠিত অর্থাৎ বি এর পেটের মধ্যে সি থাকবে সে সি ছোটো হতে পারে বড়ো হতে পারে কোনো ব্যাপার না কিন্তু বি এর মধ্যে থাকবে এরপরে দেখো আমরা এই দুটো সম্পর্ক থেকে এ বি এর মধ্যে কোনো কমন অংশ নাই এ সি এর মধ্যে কোনো কমন অংশ নাই এটার সাথে এ বি এর এই যে এ এটা বি এটা এর মধ্যে এর সাথে কোনো মিল নাই আবার সির সাথে এর কোনো মিল নেই তার মানে নিঃ সেট। তাহলে এখানে বলছে সেটগুলোর ব্যাখ্যা দাও তার মানে এর সাথে এর কি করেছি কেন করেছি তার ব্যাখ্যা দিতে বলছে তা আমরা এখানে ব্যাখ্যা বলতে সর্বোচ্চ এটুকু লিখতে পারি যেহেতু এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট সেহেতু কি এর সাথে বিয় কোনো মিল নেই সেহেতু এ ও বি সেটের কোনো কমন সাধারণ উৎপাদক সেটের কোনো সাধারণ উৎপাদক সাধারণ উপাদান উপাদান বিদ্যমান নেই এখন দেখো একইভাবে এ আর সির কথা তাই বলবো তার মানে এ ইন্টারসেকশন সি সমান ফাঁকা সেট তাহলে এ ও সি সেটের কোনো সাধারণ উপাদান বিদ্যমান নেই এরপরে সি সাবসেট অফ বি সি সাবসেট অফ বি এক্ষেত্রে কয়েকটি উপাদান নিয়ে সি সেট গঠিত এই জায়গাটায় যদি কেউ বলতো সেট তাও হতো আবার এসি সি সেট আর সি বি এর অন্তর্ভুক্ত আরেকটি সেট বা অপর একটি সেট এভাবেও বলা যেত এখন আমরা একুশ নম্বর প্রশ্নে আসি একুশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে এই প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে বলছে এ একটা সেট বি একটা সেট সি একটা সেট বলছে এই সেটগুলোর মতো করে দেখো ওই সেটগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তার মানে এ ইন্টারসেকশন বি এ প্রাইম বি প্রাইম তার ইন্টারসেকশন এ প্রাইম ইউনিয়ন বি এদেরকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই প্রকাশ করার জন্য আমাদের দেখো এ প্রাইম এবং বি প্রাইম এ বি এই দুটোই লাগবে এইটা যেহেতু লাগবে তো আমরা কি করব সরাসরি এটা থেকে চিত্র এঁকে ফেলবো আমি এ সমান লিখলাম এ সমান কি দেওয়া আছে এক্স আজ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ কমা এক্স বিলংস টু আর হাতে লিখলে এখানে একটা দাগ দিতে হয় এটা লিখলাম এবং বি সমান দেওয়া আছে এক্স দ্যাট ওয়ান লেস দেন ইকোয়াল এক্স লেস দেন থ্রি এক্স বিলংস টু আর এটাকে দুইভাবে করা যায় একটা হচ্ছে সরাসরি করা যায় একটা সিস্টেম আছে আরেকটা হচ্ছে এখান থেকে সংখ্যারিকা একে করা যায় যেমন আমরা ব্যবধি শিখেছিলাম থার্ড পাঠের মধ্যে অর্থাৎ তৃতীয় পাঠের মধ্যে ব্যবধি নিয়ে আমি শেষের দিকে খুব ভালো করে আলোচনা করেছিলাম এই আলোচনাটা দেখলে এখানকার অঙ্কগুলো বুঝতে খুব সহজ হবে তো যারা এখনো ওই ভিডিওটি দেখনি অর্থাৎ ব্যবহৃতি বিষয়টা বুঝতে পারো না সেই বিষয়টা ক্লিয়ার করে নিলে তোমাদের ভালো হবে এখন আমরা এইটা দিয়ে চিত্র আঁকব অর্থাৎ এখানে যে ব্যবহৃতাটা দেওয়া আছে সেই ব্যবধি দিয়ে আমি সংখ্যা রেখা আঁকব তো এখানে আমি প্রথমে এ এর সংখ্যা রেখা আঁকতে চাই এর মাথায় ছোট ছোট দুটো অ্যারোসাইন দিব এখানে ফাইভ আর টু আছে এই সংখ্যা রেখে আমরা এটাকে আঁকার চেষ্টা করব। এটা জিরো দিলাম এটা টু দিলাম এটা ফাইভ দিলাম তোমরা অবশ্যই ঘর গুনে গুনে সমান পার্থক্য রেখে এটা দিতে হবে এখন এখানে টু আছে এখানে ফাইভ আছে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যা আছে দিতে থাকবা কোনো অসুবিধে নেই এইটাকে আমাদের সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে এটা হচ্ছে মূল কাজ তো এটা যদি আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করি খেয়াল করো এখানে টু লেস দেন তার মানে টু আছে গোল দিলাম ফাইভ আছে গোল দিলাম এখানে যেহেতু সমান আছে তাহলে ফাইভের এই পাঁচটা ভরাট হবে সমান থাকলে ভরাট করবো সমান না থাকলে এরকম ফাঁকা থেকে যাবে তার মানে এখানে সমান নেই দেখে আমি এটা ফাঁকা রেখেছি আমি যেভাবে মুখে বলতেছি ওইভাবে বললে বুঝতে সহজ হবে এক্সের মান টু থেকে বড় এক্স এর মান টু থেকে বড় তার মানে ছিল টু এই এর থেকে ডান দিকে দিলাম একটা অ্যালোসাইন এরপরে ফাইভ এক্স এর মান ফাইভ এর থেকে ছোট বা সমান সমানের জন্য আমরা ভরাট করেছি তার মানে এক্স এর মান ফাইভ এর থেকে ছোট তার মানে ছোট হলে বাম দিকে এটা ষষ্ঠ অধ্যায়ের মধ্যেও আছে অসমতা এই যে দুটো তীর চিহ্ন মুখোমুখি মিলছে এই জন্য আমরা এটাকে ভরাট করে দিব তার মানে এই দুই থেকে পাঁচ পর্যন্ত যে অংশটা আছে অর্থাৎ চেয়ে আর পাঁচের থেকে ছোট বা সমান সেটা আমরা এঁকেছি এখন আমাদের এখানে কিন্তু ছিল এখন এগুলো এটা এ এঁকেছি আমরা এবার এ প্রাইম আঁকবো এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ আর এখানে ইউ বলতে স্বাভাবিক সংখ্যার সেট আট অর্থাৎ বাস্তব সংখ্যার সেট আর সরি এটা হচ্ছে আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট তাহলে বাস্তব সংখ্যার সেট যদি হয় তাহলে আমাদের এখানে যেরকম চিত্র হয়েছে ঠিক ওরকম একটা চিত্র আমরা এখানে আঁকার চেষ্টা করব এটা টু এটা ফাইভ এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আসে ওদিকে সিক্স সেভেন করে আসে অসুবিধে নেই কাজ হচ্ছে এখানে টুতে গোল ছিল দিলাম টুতে গোল ফাইভে গোল ছিল দিলাম ফাইভে গোল এখন আমরা আঁকতেছি কি প্রাইম তার মানে এটা বাদে বাকি যা আছে তার সব আমি আবার বলছি প্রাইম মানে কি আমরা জানি প্রাইম এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ তার মানে যা আছে সেইটা বাদ যাবে এ বাদ যাচ্ছে তার মানে এ ছিল এটুকু তাহলে এখান থেকে এটুকু বাদ গেলে শুধু এর মধ্যেটুকু আছে তাই আমাদের এটার ডান দিকে যাবে এটা গেল এর দিকে ডান দিকে সব আবার এর বাম দিকে সব কিন্তু এখানে খেয়াল করো এটা ভরাট ছিল তাই এটা ভরাট করব না আর এটা ভরাট ছিল না তাই এটাকে ভরাট করব এটা বাম দিকের সব তার মানে এখানে যতটুকু চিত্রের মধ্যে ছিল ওইটুকু বাদে বাকি সব এখন আমরা একইভাবে বি এবং বি প্রাই মাকবো তাহলে বিকে আগে বি যদি আমরা আঁকি তাহলে এই দিলাম এলো সাইন এখানে আছে জিরো দিলাম এটা ওয়ান এটা হচ্ছে থ্রি দিলাম তাহলে ওয়ানের মধ্যে গোল দিলাম এখানে সমান আছে তাই ভরাট করলাম এখানে থ্রি আছে গোল দিলাম কোনো সমান নেই তাই ভরাট করলাম না ওয়ান থেকে বড় এবং সমান এক্সের মান এক থেকে বড় বড় কোন দিকে ডান দিকে দিলাম ডান দিকে এরপরে এক্সের মান থ্রি থেকে ছোটো ছোটো কোন দিকে বাম দিকে তাই থ্রি থেকে বাম দিকে দুটো মিলছে দেখে আমরা এই ভরাট করে দিলাম একইভাবে আমি এখন বি প্রাইম বের করব এগুলো কেন বের করতেছি আমরা এগুলো বের করতেছি পরের কথাগুলো চিন্তা করে এর মধ্যে যা যা আছে সেগুলোর চিত্র এঁকে নিচ্ছি যাতে আমরা একবারে অ্যান্সার করতে পারি তাই যদি হয় এই সেম চিত্রটা আমরা আবার এখানে আঁকবো এটা ওয়ান এটা থ্রি এই দিলাম এই দিলাম এখানে এটা ভরাট ছিল তাই এটা খালি থাকবে এটা খালি ছিল তাই এটা ভরাট হবে প্রায়মে আঁকতেছি তার মানে ওইটা বাদে বাকিগুলো আঁকতে হবে এদিকে সব এদিকেরও সব এখন মূল কাজ ক নম্বর বলছে এ ইন্টারসেকশন বি আমরা ক নম্বর লিখবো এখন এ ইন্টারসেকশন বি এটাকে এইভাবে আমাদের লিখতে হবে তাহলে আমার প্রথমে লিখবো এক্স আস দ্যাট এখন আমাদের এই সম্পর্কটা বের করাও জরুরি এখান থেকে এ ইন্টারসেকশন বি এই হচ্ছে এ আর এই হচ্ছে B। এদের সাথে কতটুকুর মিল আছে তা আমরা বাম দিকেরটা একবার দেখবো আর একবার দেখবো ডান দিকেরটা এখানে আমরা আগে থেকে লিখে নিলাম এটা এটা আগে বাম দিকটা দেখতে চাই এর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2। আর এর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1। বাম দিক দেখতেছি আমরা মিল আছে কতটুকু তার মানে এটা টু আছে এর মধ্যে নিশ্চয়ই টু আছে তার মধ্যে এইটার সাথে টু ব্লাঙ্ক আছে দেখো এখানে ফাঁকা আছে তাহলে টু এর চেয়ে বড় ফাঁকা আছে তাই টু এর চেয়ে বড় এক কেন নিলাম না কারণ এর মধ্যে এক নেই আমাদের কমন অংশ নিতে হবে এই জন্য লেফট সাইডের অংশে আমরা দেখতে হবে সবচেয়ে বড় কোনটা আর রাইট সাইডের অংশে দেখতে হবে সবচেয়ে ছোটো কোনটা তাহলে মিল থাকবে আমি আবার দেখাচ্ছি দেখো এখানে শুরু হয়েছে টু থেকে আর এখানে শুরু হয়েছে ওয়ান থেকে তাহলে এর মধ্যে নিশ্চয় টু আছে তাই এই হচ্ছে টু তা টু এখানে ভরাট নেই এই জন্য আমরা কোনো সমান চিহ্ন এখানে দেই নাই এখন আমরা ডান পাশে আছি এখানে কত আছে ফাইভ এর সর্বোচ্চ সংখ্যা আছে ফাইভ আর এর সর্বোচ্চ সংখ্যা আছে থ্রি তাহলে এরদের মধ্যে মিল আছে কোন পর্যন্ত থ্রি পর্যন্ত থ্রির পাশে দেখো এখানে ভরাট নেই তাই এটাকে বিলং রাখলাম এখানে কমা দিয়ে এক্স বিলংস টু আর বাস্তব সংখ্যার সেট আশা করি বুঝতে পারছো তারপর আমি আরও আর একবার দেখাবো এটার সাথে এটার কতটুকু মিল আছে এই কালো অংশের সাথে এই কালো অংশের কতটুকু মিল আছে বাম দিকে মিল আছে এখানে টু আছে এখানে ওয়ান আছে তাহলে ওয়ানের পরে নিশ্চয়ই এ পাশে টু ছিল তাহলে টুতে মিল আছে বাম দিকে আর ডান দিকে এখানে ছোট সংখ্যা থ্রি এখানে বড় সংখ্যা ফাইভ তার মানে এর মধ্যে থেকে থ্রি পর্যন্ত মিল আছে তাই আমরা এটা লিখেছি কেন সমান দিই নাই ছিল এটাও ব্ল্যাঙ্ক ছিল এর জন্য পরে আর দেখলে আরও ভালো লাগবে খ নম্বর খ নম্বরে কি বলেছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করো এটা হচ্ছে এ প্রাইম আর এটা হচ্ছে বি প্রাইম এর কত কত মিল আছে সেটা দেখতে হবে এর বাম দিকে দেখো সব আছে সবচেয়ে বড় সংখ্যা কত টু এর ডান পাশে বাম পাশে আছে সবচেয়ে বড় সংখ্যা ওয়ান তাহলে নিশ্চয়ই বাম দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এভাবে আসতে থাকলে এই টু আগে বাঁধবে নাকি এই ওয়ান আগে বাঁধবে নিশ্চয়ই এই ওয়ান আগে বাঁধবে কারণ এই ওয়ানের পরে এখানে টু ছিল তার মানে এখানে এসে আসতে পারতেছি না আমরা কমন দেখে এই কালো দাগ এই কালো দাগের সাথে এখানে মিলে শেষ হবে কারণ এর পরে এখানে আর নেই কিন্তু এখানে আছে কারণ এর এখানে ওয়ান ছিল এইটুকু অংশ এর সাথে মিল নেই না থাকার কারণে আমার শেষ জায়গাটা আসছে কোথায় এই ওয়ান পর্যন্ত তার মানে সবচেয়ে বড় সংখ্যা এখানে মিল পর্যন্ত কোথায় ওয়ান পর্যন্ত তাই আমি এখানে ওয়ান লিখলাম এর থেকে ছোটো এ সমান হবে না কারণ কী কারণ হচ্ছে এই এখানে ভরাট নেই তাহলে এখানে দিলাম এক্স এক্সের মান তাহলে এক থেকে ছোট কত ছোট ইনফিনিটি পর্যন্ত তাহলে বাম পাশ না দিলেও চলে একইভাবে আমরা এখন ডান পাশের কথা চিন্তা করি ডান পাশে কী আছে ডান পাশে আছে এখানে কত থ্রি সবচেয়ে ছোট সংখ্যা থ্রি আর এরপরে সব আছে এখানে ডান পাশে ফাইভ থেকে শুরু হয়েছে তাহলে ফাইভ থেকে যদি শুরু হয় তাহলে এরও ফাইভ থেকে সব আছে তাহলে শুরু মিল হয়েছে কোথা থেকে এ থ্রি থেকে নিচে ফোর ফাইভ এখানে গিয়ে ফাইভ পাবো তাহলে এই ফাইভের পরের থেকে সব তার মানে ফাইভের চেয়ে বড়ো তাহলে এক্সের মান ফাইভের চেয়ে বড়ো এই দুটো জিনিসকে যদি আমি একসাথে করতে চাই তাহলে কি লিখতে পারতাম দেখো তাহলে আমি একটু আলাদা জায়গায় লিখি এটা পেয়েছি এক্স লেস দেন ওয়ান আর এটা পেয়েছি এক্স গ্রেটার দেন ফাইভ তাহলে এটাকে আমরা এক্স সাজ দ্যাট এক্স এখান কথা আছে এরকম যদি আমরা চিন্তা করি তাহলে এর পেটের মধ্যে আছে ওয়ান আর এর পেটের মধ্যে আছে এক্স তীরের মুখে আসে ফাইভ তাহলে মিন আসে কোথা থেকে এখানে মাইনাস ওয়ান সরি ওয়ান থেকে ছোটো আর পাশের থেকে বড়ো এটাকে এইভাবে রাখলেই চলে আর কি ছিল এক্স বিলংস টু আর আমি আবার রিপিট করতেছি বিষয়টাকে আমরা ছোটটার অংশে দেখেছি এইটা বাম যে এখানে এসে আমার এই পর্যন্ত এটা পৌঁছাচ্ছে আর ডান বসে মিল আমার এ থ্রি থেকে সব আর ফাইভ থেকে সব তার মানে ফাইভ থেকে সব মিল আছে সেই অংশকে নিয়ে আমরা একত্রিকরণ করেছি এখন যদি আমরা গ নম্বরটা দেখি গ নম্বরে কী আছে গ নম্বরে আছে এ প্রাইম ইউনিয়ন বি এ প্রাইম ইউনিয়ন বি এ প্রাইম ইউনিয়ন বি এ প্রাইম এ প্রাইম এর সাথে কোথায় আমরা পাচ্ছি দেখি এ প্রাইম হচ্ছে এই আর বি হচ্ছে এই এর সাথে মিল কতটুকু আগে এটুকু তো লিমিটেড এই পর্যন্তই আছে তাহলে এটা আরও সহজ হবে এ প্রাইম হচ্ছে এই এর সাথে দেখো এর সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে টু এর মধ্যে নিশ্চয়ই টু আছে এখানে একটা টু আছে আর এর বাম দিকে সব তার মানে এই ওয়ান থেকে টু পর্যন্ত দেখো এর সাথে মিল আছে ওয়ান থেকে টু পর্যন্ত মিল আছে এইটুকু একটা পার্ট হবে আর এ পাশে যদি মিল থাকে তাহলে হবে না থাকলে হবে না তাহলে আগে আমরা প্রথম অংশটা চিন্তা করি এই ওয়ানের থেকে টু পর্যন্ত এখানকার সাথে মিল আছে কারণ এর ওয়ান আছে আমাদের তাহলে আমরা এই ওয়ানকে পুরোটা নিতে পারি কারণ এখানে ভরাট আছে এটাও ভরাট আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সাজ দ্যাট এখানে ওয়ান দিলাম ওয়ানের সমান বা তার সে বড় এই পর্যন্ত টু পর্যন্ত আগে চিন্তা করি এই টু পর্যন্ত কারণ এরপরে থ্রি থ্রি আমাদের নেই তাহলে এটারও সমান টু এখন আমরা পরের অংশ দেখব যে এটা মিলে কি না এটা ফাইভ থেকে সব এটা থ্রি থেকেও ছোটো তার মানে এ পাশের ছাতা এর কোনো মিল নেই তাহলে আমরা এটাকে লিখে দেব এখন এখানে একটা কথা আছে এ পাশে যেহেতু মিল নেই তাই এ পাশটা ফাঁকা সেট আসবে ফাঁকা সেট আসার পরে এটাকে ইউনিয়ন করতে হয় মূলত করার পরেও আমাদের ওই একই আসবে যদি কেউ ফাঁকা সেটটা দেখা দিতে চাও কোনো সমস্যা নেই দেখাতে পারবে তো আমাদের ওটা প্রয়োজন নেই কারণ আমরা লেখক এই যে সংখ্যা রেখা থেকে দেখে দেখে লিখতেছি আমরা কিন্তু এগুলোর কোনো বর্ণনা দিচ্ছি না যা করেছি ওটা আমরা রাফে করব, সাইডে করব, আলাদা অংশে করব যাতে আমাদের এর মধ্যে না থাকে অর্থাৎ এই তিনটা এই অংশ থেকে আমরা এই তিনটা বের করতে পেরেছি অর্থাৎ এই চিত্র দিয়ে যদি তোমরা করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম আর যদি আরও অন্যভাবে শর্টকাটে বের করা যায় সেটা মনে রাখতে চাও তাহলে ঘোলায় যেতে পারে ভুল হতে পারে এই জন্য আমি ওইটাকে স্কিপ করেছি এখন আমরা বাইশ নম্বরটা করব। বাইশ নম্বরের কাজটাও সেম সেম আমরা সংখ্যা রেখা দিয়েই করব। তাহলে সংখ্যা রেখা আমাদের আঁকানোটা খুবই জরুরি এখন আশা করি এবার দেখলে আরও বেশি ক্লিয়ার হবে তো আমরা বাইশ নম্বরটা আরও মনোযোগ দিয়ে দেখব এখানে ইউ এর মান দেওয়া আছে বাইশে কত দেওয়া আছে ইউ দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন টেন বলছে এক্সের মান কত থেকে ছোট এক্স বিলংস টু আর এরপরে বলছে এ এ কত দেওয়া আছে এ দেওয়া আছে এক্স সাজ দ্যাট ওয়ান লেস দেন এক্স লেস দেন আর ফোর এক্স বিলংস টু আর এরপরে আবার বি দেওয়া আছে বি কত দেওয়া আছে বি দেওয়া আছে হচ্ছে এক্স সাজ দ্যাট থ্রি লেস দেন কল এস লেস দেন সিক্স এখানে সরি এখানে কোনো আর দেওয়া নেই তার মানে এটা লিমিট পর্যন্তই রেখে দিয়েছে দিলেও কি না দিলেও কি বিষয়টা একই যেহেতু ইউ এর মধ্যে আর দেওয়া আছে তো আমরা এখন আগে ইউটাকে সংখ্যা রেখায় আঁকব এদিকে ছোট্ট এদিকে ছোট্ট এদিকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন পর্যন্ত এখানে একটাই আছে এই জন্য আমরা একটা দিলাম তাহলে এটাকে আমরা টেন ধরলাম তোমরা অবশ্যই ঘর গুনে গুনে দাগ দিবে অর্থাৎ মেপে মেপে দিবে সেন্টিমিটার স্কেলে দিলে বেশি ভালো এটা হচ্ছে দশে আমরা গোল দিলাম দশের সে ছোটো এক্সের মান দশের সে ছোটো ছোটো কোন দিক বাম দিক এদিকে যা আছে সব এখন আমরা এ আঁকবো এ আঁকার জন্য আমরা একটু আগে যেভাবে এঁকেছিলাম নিলাম এদিকেও নিলাম কত আছে ওয়ান তাহলে জিরো দিলাম এটা ওয়ান এটা দিলাম ফোর ফোরের ওদিকে সমান আছে ভরাট করে দিলাম ওয়ানের এদিকে সমান নেই খালি থাকলো ওয়ানের চেয়ে বড়ো আর ফোরের চেয়ে ছোটো তার মানে এখান থেকে এইটুকু দিলাম এরপরে হচ্ছে এ প্রাইম এইটুকু বাদ দিয়ে আমাদের রাখতে হবে তাহলে এটা জিরো এটা ওয়ান এটা ফোর এটা যেহেতু ভরাট এটা ফাঁকা এটা খালি তাহলে এটা ভরাট এটা তাহলে বাম দিকে খালি আছে তাই বাম দিকে যাবে আর এটা ডান দিকে যাবে এটা হলো এ প্রাই একইভাবে আমি এখন বি আঁকবো তাহলে বি যদি আঁকি তাহলে কি হবে এরকম এরকম এখান থেকে বি এটা হচ্ছে থ্রি দিয়ে শুরু হয়েছে তাহলে এটা দিলাম জিরো এটা দিলাম থ্রি এটা দিলাম সিক্স তাহলে এখানে থ্রির মধ্যে গোল সমান আছে তাহলে অবশ্যই ভরাট হবে দিলাম ভরাট এখন এখানে কথা হচ্ছে সিক্স সিক্সের এখানে দিলাম গোল এখানে কোনো ভরাট হলো না থ্রি থেকে বড় এবং সিক্সের সে ছোটো তাহলে এর মধ্যেটুকু থাকলো একইভাবে যদি আমি বি প্রাইম আঁকি তাহলে আমাদের কি হবে এইটা দিলাম বি প্রাইম মানে হচ্ছে বাকি সবাই তাহলে এখানে কি হবে সিক্সের মধ্যে গোল আবার থ্রির মধ্যে গোল এখানে ভরাট আছে তাহলে খালি এখানে খালি আছে তাহলে ভরাট এর ডান দিকে যাবে আর এর বাম দিকে যাবে তাহলে আমরা প্রাইম আঁকতে পারলাম প্রাইম আর এই যে গুলো সংখ্যা রেখা সেই সংখ্যারেখ গুলো এঁকে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই গ ক খ গ এখানে চারটা পার্ট আছে সেই চারটা পার্টকে রেখা থেকে এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা তাহলে ক নম্বরটা দেখি ক নম্বরে কি আছে আমরা যদি এ ইন্টারসেকশন বি এ আর বি এর মধ্যে কমন কি আছে এ হচ্ছে এ আর ই হচ্ছে বি আমরা যদি ছোট অংশের দিকে দেখি তাহলে ছোট অংশের মধ্যে এখানে হচ্ছে থ্রিতে শেষ হয়েছে আর এখানে ওয়ানে শেষ হয়েছে তার মানে ওয়ান থেকে থ্রি পর্যন্ত একটা মিল আছে আমি আবার বলছি যদি আমরা এর ছোট অংশটা দেখি তাহলে এখানে থ্রিতে এসে শেষ হয়েছে এর ওয়ানে এসে শেষ হয়েছে তার মানে থ্রি পর্যন্ত এসে এর একটা মিল আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স সাজ দ্যাট থ্রি এখান যেহেতু ভরাট আছে তাহলে আমরা এটা সমান দিব এক্স নিশ্চয় এর পরের অংশে যদি আমরা যাই তাহলে এখানে কত আছে ফোর এখানে কত আছে সিক্স ফোর আর সিক্স এর মধ্যে মিল আছে ফোর পর্যন্ত তাহলে এখানেও দেখো ভরাট আছে তাহলে ফোর কমা এক্স বিলংস টু আর একদম সহজভাবে এটাকে লেখা যায় আমরা এখানে কেন সমান দিয়েছি এ থ্রির মধ্যে ভরাট ছিল এই ফোরের মধ্যে ভরাট ছিল তাই সমান দিয়েছি এখন কেউ যদি অথবা দিয়ে ইউনিয়ন দিয়ে এগুলো এগুলো বের করো তাও হবে কিন্তু এটা সরাসরি এখান থেকে লিখতে পারলে যে মজা যে ভালো বুঝতে পারবে সে অবশ্যই এইভাবেই করতে অভ্যস্ত হবে একদম ইজি বিষয় এখন যদি আমরা খ নম্বরটা দেখি খ নম্বরের মধ্যে কি বলছে এ প্রাইম আমরা একটু আগে যেভাবে করেছিলাম এখনও কিন্তু একইভাবে করতেছি যাতে তোমাদের কাছে সহজ লাগে তাই আবার এটাকে রিপিট করা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশান বি এই হচ্ছে এ প্রাইম এই হচ্ছে বি এর সাথে এর কী মিল আছে তাই আমরা দেখি যেহেতু এটা দুই দিকে বর্ণিত তাহলে আমাদের এখান থেকে মিলাতে ঝামেলা হতে পারে তাই আমরা এখান থেকে দেখি ওয়ান ওয়ান থেকে ছোটো আর এখানে থ্রি থেকে বড়ো তার মানে এর বাম পাশে দেখো কোনো অংশর মিল নেই আমি আবার বলছি এর ওয়ান থেকে ছোটো সব আর এর থ্রি থেকে বড় আছে ওদিকে কত আছে সেটা পরে বাম দিকে সব এই অনের থেকে বাম দিকে সব এর থ্রি থেকে বাম দিকে কিছুই নেই তার মানে এর বাম পাশে হয় ফাঁকা সেট তো এই ফাঁকা সেট আমাদের লেখার কোনো দরকার নেই এরপরে যদি আমরা পরবর্তী বড় অংশের দিকে দেখি এর এখান থেকে এখান ছিল কত ফোর ফোরের সে বড়ো ফোরের সে বড় সব আর এখানে সিক্স পর্যন্ত গিয়ে শেষ হয়েছে তার মানে ফোর আর সিক্স এর মিল আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফোরের চেয়ে বড় এখান দেখো সমান নেই কারণ এখানে কি আছে ভরাট নেই তাহলে আমরা এখানে লিখবো এক্স সাজ দ্যাট ফোর লেস দেন এক্স লেস দেন সিক্স কেন লেস দেন সিক্স লিখলাম এখানে কোনো ভরাট নেই তাই এখানে সমান হবে না তাহলে এক্স বিলংস টু আর খেয়াল করো আমরা এখানে প্রথম অংশের জন্য কিছুই লেখি নাই কারণ প্রথম অংশে এই ফাঁকা সেট ছিল তার সাথে ইউনিয়ন করলে এ এটাই থাকবে আর কোনো কিছু থাকবে না এজন্য আমরা লেখার দরকার বলে মনে করব না এখন গ নম্বরে কি আছে গ নম্বরে আছে দেখো এ বি প্রাইম একই ধরনের এ ইন্টারসেকশন বি প্রাইম এখন হচ্ছে এ এ হচ্ছে এই বি প্রাইম হচ্ছে এই এর মিল আছে যদি আমরা প্রথম অংশে দেখি এটা হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত আর এটা হচ্ছে থ্রি থেকে ছোটো সব তাহলে প্রথম অংশের মধ্যে দেখো এর থ্রি থেকে ছোটো সব তাহলে এখানে একটা টু আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি থেকে দেখো ওয়ান পর্যন্ত এখানে মিল আছে ছোটো অংশের মধ্যে বা বাম পাশের অংশের মধ্যে আমরা মিলাচ্ছি যে এক্স এক্সাস দ্যাট তাহলে এখানে কত হবে অনের থেকে বড়। এই যে ওয়ানের থেকে পর্যন্ত কিন্তু মিল আছে তাহলে এর মধ্যেও ফাঁকা এর মধ্যেও ফাঁকা তার মানে অনের সে বড় এক্স এখানে কোনো সমান হবে না আবার থ্রি থেকে ছোট। এখন যদি আমরা ওই অংশের মধ্যে দেখি ছয়ের থেকে বড়। আর এটা চার পর্যন্ত শেষ তাহলে এ পাশে আর কোনো মিল নেই তাহলে এটা হয়ে গেল এখান থেকে এক্স বিলংস টু আর আমরা এখন বাইশের ঘ নম্বরটা দেখব বাইশের ঘ নম্বরে কী আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এখানেও দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ছিল তো আমরা এখানে যেভাবে করেছিলাম এখানেও ঠিক একইভাবে করতে হবে তো আমরা যদি লিখে ফেলি ঘ নম্বর দিয়ে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান এখানে আমাদের কাজ কি এ প্রাইম এবং বি প্রাইমের কমন ইন্টারসেকশন মানে কি কমন এখানে আমরা যা করেছি প্রায় সবই ইন্টারসেকশনের মধ্যে পড়ে তো আমরা যদি এইটার ইন্টারসেকশন করতে চাই তাহলে এ প্রাইম কোথায় আছে এ প্রাইম এই যে এ প্রাইম এখানে দেখো বাম সাইডে এখানে ডান সাইডে আবার যদি বি প্রাইম দেখি বি প্রাইমের মধ্যে আসে এখানে বাম সাইডে এখানে ডান সাইডে তাহলে আমাদের ছোটো দিকে আগে মিল খুঁজতে হবে তারপরে বড় দিকে মিল খুঁজতে হবে তো আমরা যদি এখানে দেখি এ প্রাইম সবচেয়ে বড়ো সংখ্যা আছে এখানে ওয়ান অনির থেকে বাম সাইডে সব আর এখানে এর বাম সাইডে আছে থ্রি থেকে সব তাহলে আমি যদি একটা কথা চিন্তা করতে চাই যে এখানে থ্রি থেকে বাম দিকে সব তার মানে এর মধ্যে কিন্তু টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এগুলো সব আছে আর এখানে ওয়ান থেকে শুরু ওয়ান থেকে বাম দিকে আসে তাহলে এর মধ্যে কিন্তু টু আর থ্রি নাই তার মানে ওয়ানের পরের থেকে থ্রি পর্যন্ত মিল নাই এখানে থ্রি থেকে বাম দিকে আছে। এখানে ওয়ান থেকে বাম দিকে আছে। তার মানে আমি যদি এখানে লিখতাম এটা থ্রি এটা টু এটা ওয়ান এটা হচ্ছে জিরো এখান থেকে যদি এরকম চিন্তা করি ওয়ান মানে হচ্ছে এখান থেকে বাম দিকে আর এটা হচ্ছে যদি চিন্তা করি তাহলে থ্রি থেকে আমি একটু যদি উপর থেকে দাগ দিই তাহলে এটা এখান থেকে এদিকে সব তার মানে মিল হচ্ছে কোথা থেকে এইটুকু দেখো বাদ যাচ্ছে এর পরের থেকে মিল তাই এটা যেহেতু ভরাট আছে তাহলে ভরাট সহ মিল তাহলে আমি যদি এখানে এরকম চিন্তা করি এক্সের মান এইখান থেকে বা এইখান থেকে যদি চিন্তা করি এটা হচ্ছে এক্সের মান লেস দেন অর ইকুয়াল ওয়ান কারণ কি ইকোয়াল এখানে ভরাট আছে এজন্য এখন আমরা যদি ডান পাশেরটা চিন্তা করি একই সেম ওয়েতে এটা ফোর থেকে শুরু হয়েছে এটা সিক্স থেকে শুরু হয়েছে নিশ্চয়ই হচ্ছে ফোর হচ্ছে লেফট সাইডে অর্থাৎ ফোর ফাইভ সিক্স সিক্স থেকে গিয়ে এর সাথে মিল হবে তার মানে কমন হচ্ছে কোথা থেকে সিক্স থেকে তার মানে এক্সের মান সিক্সের চেয়ে বড়ো বা সমান এখন এই দুটোকে একত্রিকরণ করে এখানে লিখতে পারলেই হয়ে গেল তাহলে আমরা লিখবো এক্স সাজ দ্যাট এখানে আমরা আগে এক্স লিখে নেব তাহলে আমাদের জন্য সহজ আমি এরকম লিখতে পছন্দ করি আগেই আমি বসাই দিলাম কেউ যদি মনে করে যে না আমি এরকম দিব তাও কিন্তু হবে কোনো সমস্যা নেই তাহলে কিভাবে এর মাথায় বসাতে হয় সেটা আমরা দেখব এখানে তীরের মুখে কি আছে তীরের মুখে আছে সিক্স তাহলে এই তীরের মুখে দেব সিক্স এখানে এই পেটের মধ্যে কি আছে অর্থাৎ ফাঁকা দিকে ফাঁকা দিকে আছে ওয়ান তাহলে এখানে আমি ওয়ান দিব এক্স বিলংস টু আর এটা যদি লিখতাম সাপোজ তাহলে কি হতো এখানেও একই কথা তীরের মুখে আছে সিক্স আর খালি অংশের মুখে আছে ওয়ান তাহলে এরকম হতো অর্থাৎ আগে পরে কোনো বিষয় না যে কোনো উপায়ে সেটা লেখা যায় একদম ইজি বিষয় প্রেশানি নেওয়ার কিছু নেই সহজভাবে চিন্তা করতে হবে এইটুকু করতে গিয়ে অনেকের মাথার ঘাম ছুটে যায় তো আমরা সহজভাবে চিন্তা করব যাতে আমাদের সমস্যা কম হয় শুধু এই যদি সংখ্যা রেখা বুঝতে পারো বা আঁকতে পারো বুঝে সেই অনুযায়ী যদি আমরা এর পরিমাণটা নিতে পারি তাহলে আমাদের কাছে সহজ লাগবে না হলে এটা কঠিনই থেকে যাবে আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ যদি কোথাও কোনো প্রবলেম হয় কোনো লাইনেও কোনো সমস্যা হয় তাহলে লাইন উল্লেখ করে কমেন্ট করে দিবে তাহলে আমি পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই আগামী পর্বে থাকবে তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্ক সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু